আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে দ্বিতীয় শ্রেণী আরবি ও ইসলাম শিক্ষা বিষয়ে পড়াবো। আমি আজকে তোমাদেরকে পড়াবো তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠা। এখানে দেখো প্রশ্নের উত্তর আছে, আমি সেটা পড়াবো। সবাই যেন বলে চলে যায়। এখানে দেখো আমি লিখেছি প্রশ্নের উত্তর। এক নম্বর, লুপ্তা কাকে বলে? এখানে উত্তর লিখেছি আমি, আরবি কিছু কিছু হরফে উপরে বা নিচে বিন্দুর মতো যে চিহ্ন থাকে তাকে নুকতা বলে। ঠিক আছে, যেমন আমি লিখেছি বা, তা, ছা ইত্যাদি। দেখো এখানে এই নুকতার চিহ্নটা কিন্তু, দেখো তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, এই যে এইরকম হয়ে এটা নুকটা, এরকম নুকতার চিহ্নটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি তোমাদেরকে, দেখো বা, তা, সা ইত্যাদি। সবাই এই বিষয়টা খেয়াল করবে। ঠিক আছে, এখানে নুক্তা লিখতে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আর না, তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটা বাসায় বারবার লিখবে এবং মুখস্থ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।